আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিতে থাকছে ইনস্ট্যান্ট চিকেন পিজা। আজকে পিজাটা আমি তৈরি করেছি সরাসরি গ্যাসের চুলায় ফ্রাই প্যানে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। চলুন দেখে নিচ্ছি পিজ্জাটা কিভাবে তৈরি করবেন। পিজ্জা তৈরি করার জন্য পারফেক্ট ডোটা খুব জরুরি। ডো তৈরি করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইস্ট, 1/2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি, এটাকে আমি জাল করে নিয়েছি, এখন আঙুল ডোবানো যায়, এ পর্যায়ে গরম আছে, সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এখন বাটিটাকে এভাবে একটু নেড়ে 5 মিনিটের জন্য ইস্টটাকে আমি রেস্টে রাখব। 5 মিনিট পরে একটা চামচের সাহায্যে ইস্টটাকে এভাবে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ইস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে রিফাইন্ড আটাটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 1টা ডিমের সাদা অংশের সম্পূর্ণটা। এখন হালকা হাতে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, সম্পূর্ণটা আমি একেবারে দেইনি, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ময়দাটা এ পর্যায়ে মাখানোর সময় হাতে লেগে আসবে, তবে ভয়ের কিছু নেই, পিজার ডোটা কিন্তু এরকম একটু নরমই হয়। খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেব, উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হবে না। এর উপর একটা প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে। এখন আমি পিজ্জার ফিলিংটা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে 1টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিউব করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 7 মতো কাঁচা মরিচ। পেঁয়াজ এবং মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে সলিড মাংস নিয়েছি, আপনারা চাইলে সামান্য একটু হাড়সহ মাংসও নিতে পারবেন। মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত চিকেনটাকে রান্না করতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। মিডিয়াম আছে, আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। মাংস থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, এখন এই শুকনো মাংসটাকে 2 মিনিটের জন্য আমি হালকা আঁচে রান্না করে নিব। এদিকে আমার ডোটা কিন্তু ফুলে উঠেছে অনেকটাই, এখন আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে এখন আমি বোর্ডের মধ্যে নিয়ে মথে নিচ্ছি, যতটা সম্ভব চেপে চেপে এটাকে মথে নিতে হবে। এখন কিন্তু ডোটা আর হাতে লেগে যাচ্ছে না। ডোটা মাখানো হয়ে গেলে এটাকে পারফেক্টলি কিন্তু গোল করে নিতে হবে। এরপর কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এর উপরে আমি ডোটা নিয়ে নিচ্ছি, যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে। এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি।
আপনাদের ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী রুটিটাকে ছোট বড় করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে, আর চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব রুটিটা যেন গোল হয়। এখন আমি রুটিটার উপরে একটা প্লেট বসিয়ে দিব। রুটি থেকে যেন প্রায় 1.5 ইঞ্চির মতো স্পেস থাকে প্লেট থেকে, সে পরিমাণে রেখে প্লেটটা দিতে হবে। এখন আমি একটা নাইফের সাহায্যে রুটির যে বাড়তি অংশটা আছে এভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা কাটা হয়ে গেলে প্লেটটা তুলে নিচ্ছি। এখন রুটির চারপাশে আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা আঠার কাজ করবে। এখন রুটির কাটা অংশটা এভাবে ভেতরের দিকে লাগিয়ে নিতে হবে, একটা করে গ্যাপ রেখে এটাকে লাগিয়ে নিতে হবে। আমি হয়তো বলে সম্পূর্ণটা বুঝিয়ে দিতে পারছি না, একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণটা লাগানো হয়ে গেলে রুটির ভেতরের সম্পূর্ণ অংশটাকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যাতে করে এই ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। সম্পূর্ণটা লাগানো হয়ে গেলে একটা কাটা চামচ দিয়ে রুটির মাঝখানে এভাবে একটু ছিদ্র করে দিতে হবে, এতে করে রুটিটা যখন বেক হবে তখন ফুলে ওপরের দিকে উঠবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে এখানে পিৎজা সসটাও ব্যবহার করা যাবে। যদি হাতের কাছে পিৎজা সস না থাকে তাহলে চেষ্টা করবেন টমেটো সসটা অবশ্যই দিতে। সসটা দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিচ্ছি। এক কাপ মাংসের আমি সবটুকুই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 3 রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো 1 রঙের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। পিৎজার ফিলিংটা আপনার ইচ্ছা মতো আপনি যেমনটা খেতে পছন্দ করেন তাই দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখন আমি রুটির চারপাশে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। আমার পিৎজাটা যেহেতু আমি ওভেনে করছি না তাই ওপরে খুব একটা ভালো কালার আসবে না, যার কারণে ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ওভেনে বেক করবেন তারা ডিমের পরিবর্তে এখানে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিবেন। এখন আমি পিৎজাটাকে প্যানের মধ্যে তুলে নিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনায় ছিদ্র থাকলে তা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন আমি পিৎজাটাকে লো আঁচে বেক করে নেব 15 মিনিটের মতো। 15 মিনিট পরে আমি ঢাকনা তুলছি, এটা ওপর থেকেই দেখে বোঝা যাচ্ছিল অনেকটা ওপরে ফুলে উঠেছে। পারফেক্টলি বেক হতে আমার 15 মিনিটই লেগেছে। পিৎজাটাকে এখন প্যান থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। এখন পিৎজাটা কেটে শেয়ার করছি। এই মুহূর্তে পিৎজাটা আমার মেয়ে কাটার চেষ্টা করছে। আসলে কেক বা কেটে খেতে হয় এই ধরনের খাবার দেখলে ও সবসময়ই কাটতে চেষ্টা করে। সরাসরি গ্যাসের চুলায় কীভাবে ফ্রাই প্যানেই মজাদার এই ইনস্ট্যান্ট পিৎজাটি তৈরি করতে পারবেন সেই পদ্ধতি দেখিয়ে দিলাম। আমি কেটে শেয়ার করছি, কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনার রেসিপি শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।